রেশন কার্ডের স্পেশাল কুপন থাকলেই পাবেন নতুন ডিজিটাল রেশন কার্ড। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, আপনাদেরকে যে স্পেশাল কুপন দেওয়া হয়েছিল 3 মাস ফ্রিতে মাল পাওয়ার জন্য, সেই স্পেশাল কুপন দেখিয়ে এবার কিন্তু আপনি রেশন কার্ড পাবেন। তা আপনাকে এর জন্য কোনো ডকুমেন্টস জমা দিতে হবে না, শুধুমাত্র স্পেশাল কুপন থাকলেই হবে। তার জন্য কি করতে হবে এই ভিডিওতে আমি কমপ্লিট আলোচনা করব। তা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে রাখবেন। এই ধরনের আপডেট আপনি সবার প্রথমে পেয়ে থাকবেন। আগে ডিজিটাল রেশন কার্ড ছিল না, ছিল পুরনো কাগজের রেশন কার্ড। তা সঙ্গে করে আবেদন করে মিলেছিল স্পেশাল কুপন, তার বিনিময়ে খাদ্য সামগ্রী মিলছিল আমজনতার। এবার সেই স্পেশাল কুপনের পরিপ্রেক্ষিতে মিলবে ডিজিটাল রেশন কার্ড, এমনটা সিদ্ধান্ত নিয়েছে খাদ্য দপ্তর। সেক্ষেত্রে করণীয় স্থির করে নির্দেশ পাঠানো হয়েছে সব জেলা শাসকের কাছে। কলকাতা পুর কমিশনার প্রয়োজনীয় পদক্ষেপের জন্য নির্দেশ দিয়েছে খাদ্য দপ্তর। স্পেশাল কুপনের বিনিময়ে ডিজিটাল রেশন কার্ড তৈরির প্রক্রিয়া আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে শেষ করতে হবে। তা খাদ্য দপ্তরের তরফ থেকে জানা গেছে, স্পেশাল কুপনের বিনিময়ে ডিজিটাল রেশন কার্ড তৈরি করার প্রক্রিয়া আগামী সেপ্টেম্বরের প্রথম মাসের মধ্যে শেষ করতে চায় খাদ্য দপ্তর। কোভিড-19 আবহ ও লকডাউন পর্বে আমজনতার মুখে অন্ন তুলে দিতে এই স্পেশাল কুপনের ব্যবস্থা করেছিল খাদ্য দপ্তর। তা বন্ধুরা বুঝতে পারছেন, আপনি যদি সমস্ত শর্ত পূরণ করে থাকেন, আপনি যদি স্পেশাল কুপন পেয়ে থাকেন, তো অবশ্যই কিন্তু এবার আপনি ডিজিটাল রেশন কার্ড পাবেন। তার জন্য কিন্তু আপনাকে এক্সট্রা কোনো ঝামেলা পেতে হবে না। স্পেশাল কুপনের মাধ্যমে মে ও জুন মাসে রেশন থেকে খাদ্য সামগ্রী তোলা ব্যক্তিদের বিষয়টি প্রথমে যাচাই করবেন খাদ্য দপ্তর। সেই প্রক্রিয়া আগামী 25 জুলাইয়ের মধ্যে শেষ করতে হবে বলে জেলাগুলিতে পাঠানো নির্দেশিকায় উল্লেখ করেছে খাদ্য দপ্তর। এক্ষেত্রে 30 জুলাইয়ের মধ্যে খাদ্যের অনুমোদন প্রক্রিয়া শেষ হবে। গত 30 জুনের মধ্যে যেসব স্পেশাল কুপন গ্রাহক খাদ্য সামগ্রী গ্রহণ করেননি, তাদের বিষয়টির দ্বিতীয় ধাপে ক্ষতি দেখবে খাদ্য দপ্তর। এক্ষেত্রে যাচাই অনুমোদনের কাজ আগামী 14 আগস্টের মধ্যে ইতিবাচকভাবে যাতে শেষ হয় তা দেখার জন্য সোমবার জেলায় পাঠানো নির্দেশিকায় উল্লেখ করেছে খাদ্য দপ্তর। 30 জুনের পরে স্পেশাল কুপনের আবেদন গ্রহণ হয়নি, তাই কাগজ রেশন কার্ড রয়েছে কিন্তু স্পেশাল কুপন নেই, এক্ষেত্রে সরাসরি আবেদন করতে পারবে আমজনতা। তা বন্ধুরা বুঝতে পারছেন, যদি আপনি 24 জুনের আগে যদি আপনি আবেদন করে না থাকেন, সেক্ষেত্রে আপনি সরাসরি অনলাইনে স্পেশাল কুপনের জন্য আবেদন করতে পারেন। জমা পড়ার আবেদন যাচাই করে আগামী 7ই সেপ্টেম্বরের মধ্যে এসব দায়িত্বগুলো পূরণ করবেন খাদ্য দপ্তরের আধিকারিকরা। কাগজ রেশন কার্ড কিংবা স্পেশাল কুপন যারা এখনও পাননি, তারা কীভাবে কার্ড পেতে পারেন তা নিয়ে কোনো নির্দেশিকা এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি। তা আপনি যদি এখনও স্পেশাল কুপন বা কোনো কিছু রেশন কার্ড না পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে সেটা কিন্তু এখনও কিন্তু জানানো হয়নি। আপনারা বুঝতে পারলেন যে আগামী সেপ্টেম্বরের মাসের মধ্যে আপনারা স্পেশাল কুপনের পরিবর্তে আপনারা নতুন ডিজিটাল রেশন কার্ড পেতে চলেছেন, অর্থাৎ পুজোর আগে আপনারা নতুন ডিজিটাল রেশন কার্ড পেতে চলেছেন ওই স্পেশাল কুপনের ভিত্তিতে। তা বন্ধুরা, এই ছিল ছোট্ট একটা আপডেট আপনাদের জন্য। আপডেটটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আপনার প্রিয়জনদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন, যারা জানা তাদেরকে অবশ্যই জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। থ্যাংক ইউ।